যখন কাতারবন্দি অবস্থায় দাঁড়িয়ে থাকবে একজন আরেকজনের সাথে কথা বলার সাহস যখন কেউ পাবে না স্তব্ধ হয়ে যাবে সে হাশরের ময়দান আওয়াজ হবে না শব্দ হবে না উচ্চারণ হবে না এমন কি পিপিলিকা মাটিতে হাঁটলে যে আওয়াজ হয় এমন আওয়াজটাও যখন হবে না সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না লায়াত কল্লামুন সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না ইল্লা মান আযিনা লাহুর রহমান কিন্তু যাকে দয়াময় আল্লাহ কথা বলার পারমিশন দিবেন তিনি তো কথা বলতে পারবেন আসরের ময়দানে কথা বলার পারমিশন প্রথম আর কেউ পাবে না যিনি পাবেন তিনি হবেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম কথা বলবেন নিজের জন্য না নিজের জন্য না উম্মতের কান্দারি নবী প্রথম কথা নিজের জন্য বলবেন না প্রথম কথাটাই তিনি উম্মতের জন্য বলবেন আল্লাহ আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন তুমি আমারে দাও সুপারিশ করার অনুমতি তুমি আমাকে দাও তিন শ্রেণীর মানুষ আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে আঙ্গুল দুটি ফাঁকা করে মিলাইয়া দিয়া উম্মতকে সাহাবাদেরকে বুঝাইতে চাইলেন বন্ধুরা আমার দুই আঙ্গুলের মধ্যে যেমন কোনো ফাঁকা নাই তিন শ্রেণীর উম্মত যারা হবে হাসরের ময়দানে আমার মধ্যে আর তাদের মধ্যে কোনো ফাঁকা থাকবে না আমার কাছাকাছি বসে থাকবে ও বাবা সেদিন যদি নবীর কাছে বসতে পারি কোনো টেনশন নাই পাঞ্জাবিটা দুইরা রাখবো আমারে থইয়া কই জানগো নবী আমার নবীকে সেগুলো বলতেও হবে না উম্মত যারা কাছে বসার সুযোগ পাবেন তাদেরকে নিয়ে তিনি জান্নাতে রওনা দিবেন ঠিক না ঠিক قال النبي صلى الله عليه وسلم من قل ماله وكثر عياله وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إصبعي الله نبي بشنا برحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم بولين তিন শ্রেণীর মানুষ মূলত হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই ওই তিন শ্রেণীর উম্মত আর আমার মধ্যে কোনো ফাঁক থাকবে না বাবা হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে হাজির হওয়া ছাড়া কোনো পথ খোলা নাই ওখানে হাজিরা দেওয়াই লাগবে মামলা মুকদ্দমা বাংলাদেশে হইলে কেউ কেউ কোর্টে হাজিরা দেয় কেউ পালাইয়া থাকে পালাতক আসামি থাকে কোর্টে হাজিরা দেয় না কেউ বিদেশ চলে যায় মামলা মুকদ্দমার বোঝা নিয়ে বিদেশ চলে যায় বাংলাদেশে আর আসে না আবার কেউ দেশে থাকে পলাইয়া পলাইয়া থাকে পুলিশ তারে খুঁজা পায় না রূপ চেঞ্জ করে ফেলে কিন্তু আসরের ময়দান এমন একটি জায়গা যেই জায়গাতে হাজির না হওয়ার কোনো 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 পথ খোলা না হিন্দু ভদ্রলোকের আগুনে পুড়াইয়া দেয় সাই উড়াইয়া দেয় সাই উড়ে যায় সাগরে হয়তো বা সাই উঠতে উঠতে গিয়া পড়ে আমার আল্লাহ কয়েকটা একটা সাই আমি সবগুলো জমা করব জমা করে হাসরের ময়দানে হাজির করব এটা আমি আল্লাহর পক্ষে অনেক অনেক সহজ কেউ সেখানে হাজিরা না দিয়ে পারবে না পালাইয়া থাকতে পারবে না হাসরের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে মরতে হবে বাবা সবাইকেই মরতে হবে ছোট বড় নারী পুরুষ সবাইকে মরতে হবে মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে এই স্বাদ সবাইকে নিতে হবে এছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই বাবা চোখটা বন্ধ করে একটু কল্পনা করেন তো
আপনার বাবা যে বাবা দুনিয়ার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসতেন সেই বাবা আছে না নাই? চোখটা বন্ধ করে দেখবেন বাবা নাই, চোখটা বন্ধ করে দেখেন যেই নানা এত আদর করতেন, বাজারে নিয়ে ঘুরে বেড়াইতেন, মিষ্টি খাওয়াইতেন সেই নানা ভাইটাও নাই। যেই নানির কাছে সারাক্ষণ বসে থাকতাম, নানি টাকা দাও টাকা দাও, সিন্ধুক থেকে টাকা বের করে জোর করে আনতাম, সেটাও আজকে চোখে বাসে নিজের কথা বলছি আমি। কত যন্ত্রণা আমার নানিকে দিছি, নানি টাকা দাও নচে তোমার সিন্ধুক ভেঙে ফেলব। চাবি দিয়ে ঠিকই টাকা খুলে দু টাকার নোটগুলো আলাদা করে রাখতো, দৈনিক দুই টাকা দিত, নাইলে খবর লওয়ায় ছাড়তাম। এই দুই টাকার নোটগুলো নানি, আমার নানি আমার নামে অনেকের নানি সিন্ধুকের ভিতরে সাজাইয়া রাখতো নাতিকে দেওয়ার জন্য। কোথায় সেই নানি? নানি নাই। যে দাদার আঙ্গুলে হাত ধরে আঙ্গুলে ধরে বাজিতপুর বাজারে যাইতেন সেই দাদা কোথায়? আজকে দাদা নাই। দাদার কথা ঠিকই মনে পড়ে, দাদার স্মৃতিগুলো ঠিকই চোখের সামনে বাসে, কিন্তু দাদা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বাবাও নাই, মাও নাই, আপনি আছেন, আপনিও থাকবেন না। এটাই হলো দুনিয়ার নিয়ম। আপনি যখন আপনার মৃত্যু যদি সাগরে হয়, সেখানে হলেও আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। মৃত্যু যদি বাংলাদেশে হয়, এখানে হলেও আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। মক্কা শরীফ হইলেও আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। মদিনাতে মরলেও আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে। হাসরের মাঠে সবাইকে এক যুগে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। যখন চূড়ান্ত সিংহাই ফু দিয়ে দেওয়া হবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফীহা أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا। আল্লাহ বলেন যেদিন সিংহাই ফুদা হবে, দলে দলে তোমরা আমার দরবারে হাজির হইয়া যাবে। সাগরে মরছিলা, পানিতে বাইসা আসিলা, সেখান থেকে আমার কাছে আসবে। তোমাকে মেরে হত্যা করে বস্তা বন্দি করে তোমাকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে আমার দরবারে হাজির হইবা। তোমাকে আগুনে পুড়াইয়া দেওয়া হয়েছিল, সেখান থেকেও তোমাকে আমার দরবারে হাজির করা হবে। যেখানে মৃত্যু মানুষ হোক না কেন, আল্লাহর দরবারে একদিন সবাইকে দলে দলে হাজিরা দেওয়া লাগবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহাই ফুদা হবে, দলে দলে তোমরা আমি আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে। এই ভয়টা যদি মানুষের অন্তরে থাকতো, মানুষ দ্বারা কোনোদিন পাপ হইতো না। এই জন্য আল্লাহ বলেন, ওলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। পড়েন, ওলিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান فبأي آلاء ربك
আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে হাজির হওয়া লাগবে এই ভয়টা অন্তরে পোষণ করবে তাদের দ্বারা কোনো পাপ হবে না অন্যায় হবে না আমি তাদের জন্য দুইটা জান্নাত পুরস্কার হিসাবে রাখিয়া থিয়ে দেব আসলে এই ভয়টা এটা যদি অন্তরে থাকে যে আমি আজকে আছি একদিন আল্লাহর দরবারে আমাকে যেতেই হবে এই ভয়টা থাকলে পাপ হতে পারে না বন্ধু তুমি পাপ করতেই পারবে না পাপের কাছে চলে যাইবা ফিরে আসবা না আল্লাহর কাছে আমি কি জবাব দিব আমি আজকে আছি আগামীকাল থাকতাম না আমার বাবা নাই তো আমিও তো থাকবো না চলে যাবো এটা যদি ভিতরে ঢুকে যায় পাপ হবে না বাবা পাপ হবে না এই জন্য তাকওয়া এটা মমিন মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার গুনাহ থেকে বেঁচে থাকার হাতিয়ার আলোচনাটা আজকে অনেক ব্রড হচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না গোছানোর চেষ্টা করি বলছিলাম কয় শ্রেণীর মানুষ হাশরের ময়দানে নবীর কাছাকাছি থাকবে সেটা বলে ফেলি হ্যাঁ হাশরের ময়দান সেখানে যাওয়া লাগবে তো নাকি না গিয়ে পারবেন কেউ দুনিয়ার আসামিরা পালিয়ে থাকতে পারে কিন্তু দুনিয়ার কোন মানুষ কি হাসরের মাঠ থেকে পালিয়ে থাকতে পারবে পারবে না সেখানে যারা নবীর কাছে বসতে পারবে ভাগ্যবান সানকোভেল্লার গোষ্ঠী তারা ঠিক না এটি নবীর কাছাকাছি বসলে তারা জান্নাতে চলে যাবে জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কায় তখন সেখানে সৃষ্টি হবে না একটা একটা করে বলি তিনটা কথা আপনারা মনে রাখবেন সময় বহুত চলে গেছে একটা একটা করে বলি আমি ফিনিশিংয়ের দিকে এগিয়ে যাই দেখতে দেখতে বলতে বলতে অলরেডি 35-37 মিনিট সময় এমনিতেই চলে গেল আর আপনারা এমনিই কোনো আমি নাকি ওয়াজ কম করি অলরেডি 37 মিনিট গেছে গা আপনি বলবেন যে আমি ওয়াজ কম করছি কি কথা কইছেই না কোন জায়গায় গেছে গা তাড়াতাড়ি আমি যদি সময় বেশি নিতাম তো অবিরক্ত হইতাম আমি চিন্তা করে দেখছি অল্প সময়ে বেশি কথা বললে এটা মানুষ এর দ্বারা উপকৃত হয় বেশি ঠিক না বেটে অল্প সময় বেশি কথা বল লম্বা সময় কথা বললাম এখান থেকে কিছু আপনি নিতে পারলেন না কোনো লাভ হবে না লাভ হবে আজকে অন্ততপক্ষে তিনটা কথা নিয়ে যেতে পারবেন তিন শ্রেণীর মানুষ কারা এটা নিয়ে যেতে পারবেন এর জন্য লম্বা সময়ের প্রয়োজন নেই দরকার হলো কথাগুলো উপস্থাপন করা আমরা সময় চাবো না নসিহত চাবো ওয়াজ চাবো ঠিক না বেটে এই তিনটা বলি হ্যাঁ মান কাল্লা মালুহু ও কাসুরা আয়াল ভালোভাবে খেয়াল করবেন যার মাল কম সম্পদ কম সন্তান বেশি সন্তান বেশি সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকলো আল্লাহ তুমি যা দিছো আলহামদুলিল্লাহ দৈনিক 500 টাকা কামাই করি মাবুদ আলহামদুলিল্লাহ মাবুদ তাতে আমি খুশি মাবুদ তাতে আমি সন্তুষ্ট হারাম কোনো উপায়ে মাবুদ আমি গ্রহণ করব না হারাম উপায়ে কোনো কামাই করব না যা দিয়েছ তাতে আমি খুশি যেই ব্যক্তি অল্প মালে সন্তুষ্ট থেকে সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইতে পারলো রাসূল বলেন সেই লোকটা হাশরের ময়দানে আমার সাথে এইরকম কাছাকাছি থাকবে অল্প মালে সন্তুষ্ট থেকে নেককার দিনদার বানালো সন্তানদেরকে বহুত গরিব মানুষই সন্তানদেরকে দিনদার বানাইতে পারে আপনারা এইসব করে দেখেন কোন এমপি মন্ত্রীর ছেলে মাদ্রাসায় পড়ে না মাদ্রাসায় পড়ে খেটে খাওয়া দিন মজুরের ছেলেরা মেয়েরা এই মহিলা মাদ্রাসার মধ্যে আপনারা খবর নিয়ে দেখবেন কোটিপতির মেয়ে একটাও নেই যারা আছে অত্র অঞ্চলে সাধারণ পরিবারের সন্তানেরা এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করে আল্লাহর নবী তো আগে এগুলো অনুমান করতে পেরেছিলেন আল্লাহ তো জানেন এগুলো জানেন না জানেন যার মাল কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকলো সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইলো পরহেজগার বানানোর কারখানা হলো মাদ্রাসা ছেলেদের মাদ্রাসায় ছেলেদের ভর্তি করবেন দারুস সালাম আছে মেয়েদের মাদ্রাসায় মেয়েদের ভর্তি করবেন তাহলে কি স্কুলে পড়াইলে দিনদার বানানো যাবে না হ্যাঁ যাবে কেন যাবে না যাবে আপনি ইচ্ছা করলেই যাবে আপনি লোকমান হাকিমের মতো নসিহত শুরু করে দিবেন বাবা তুমি স্কুলে পড়ো তোমার ইঞ্জিনিয়ার হওয়া এটা আমার একটা পক্ষ থেকে একটা দাবি একটা তাগিদ তুমি ইঞ্জিনিয়ার হইবা আমাদের কি ইঞ্জিনিয়ার দরকার আছে না ইঞ্জিনিয়ার না হইলে এই মসজিদটা ড্রয়িং কেডা করো ইঞ্জিনিয়ার না হইলে মাদ্রাসার বিল্ডিংয়ের ড্রয়িং কে করবো ডাক্তার না হইলে আতিকুল্লার বুকে ব্যথা চিকিৎসাটা কেডা করবো ডাক্তারও বানানো যায় ইঞ্জিনিয়ারও বানানো যায় রাসূল বলেন তুমি ছেলেকে ডাক্তার বানাও কোনো আপত্তি নাই ইঞ্জিনিয়ার বানাও কোনো আপত্তি নাই কিন্তু বেসিক মূল বেসের মধ্যে তুমি ঢালাই যে দিবা মূল বেস ঢালাই করবা সেখানে তুমি দিন ঢুকাইয়া দাও কোরআন হাদিস ঢুকাইয়া দাও
ছেলে ইঞ্জিনিয়ার, সমস্যা নাই, নামাজ পড়বে। ছেলে ডাক্তার, সমস্যা নাই, নামাজের টাইম চেম্বার বন্ধ করে নামাজ। আরে মেয়ে ডাক্তার, এনি ইসরাত জাহান, এনি নামাজের টাইম। আমি গেছি রোগী নিয়ে, ছোট্ট শিশু বাচ্চা নিয়ে, আমাকে বললো প্লিজ হুজুর ওয়েট একটু, অনলি 10 মিনিটস, একটু ওয়েট করবেন, কেন নামাজের জন্য। উনি দরজাটা বন্ধ করে নামাজে দাঁড়িয়ে গেলেন। এত খুশি লাগছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমি চিন্তা করছি আমার বাচ্চাদেরকে এই মিলে চিকিৎসা করবে, 3টা বাচ্চার চিকিৎসা সে করে, দিনদার মানুষ, একজন ডাক্তার। তার মূল বেসের মধ্যে তার বাবা সম্ভবত ইসলাম বা কোরআন বা দিন ঢুকিয়ে দিয়েছিল, ঠিক না বেটি? গেলাম, মাহফিল তো করি অনেক, বয়ানের উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায়, উপজেলা মসজিদ বেলা বোতে থামলাম, মাগরিবের নামাজটা পড়ি, গিয়ে দেখি প্যান্ট শার্ট পরে ভদ্রলোক মাগরিবের আজান দিচ্ছে, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করি এক ভদ্রলোককে, কে আজান দিচ্ছেন? উনি উনি ইউনূর সাহেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি বললাম আজান দেয়? কো শুধু আজান দেয় না তো, ইমাম সাহেব না থাকলে নামাজও পড়ায়। ইউনো, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার ইউনো যদি এরকম নামাজই হয়, আমরা চাই না? চায় না, চায় না? আপনার ছেলে কি অনুবানান, কোনো আপত্তি নাই। মূল বেসের মধ্যে আপনি কোরআন আর ইসলাম ঢেলে দেন। মাদ্রাসায় ভর্তি করলে তো অনেক ভালো, যদি আপনি ধর্মীয় লাইন ছাড়া আপনি যদি ওই স্কুল কলেজে লেখাপড়া করান, তাহলে বেসের মধ্যে আপনি ডাইলে দেন এটা, সুবহানাল্লাহ। এটা ডাইলে দিলে আপনার ছেলে নামাজ পড়বে, আপনার ছেলে রোজা রাখবে, আপনার ছেলের দ্বারা অন্যায় কোনো কাজ হবে না। সারা বাংলাদেশের প্রত্যেকটা ডিসি যদি দিনদার পরহেজগার হয়ে যায়, এদেশের মধ্যে কোনো অকারেন্স হবে? প্রত্যেকটা এসপি যদি দিনদার পরহেজগার হয়ে যায়, এদেশে কোনো অন্যায় পাপ হবে? আমি চাই ছেলেটাকে এসপি বানাবেন, নিয়ত করেছেন বানান। মূল বেসের মধ্যে যখন ডালাই দিবেন, প্রথম যখন তাকে শিক্ষা দিবেন, ঘরে বসায় বসায় বলবেন, বাবা আমি চাই তুমি এসপি হইবা, আমি চাই তুমি এসপি হইবা, তুমি একটি টাকা ঘুষ খাবা না, তোমার বাবা কোনোদিন হারাম খায় নাই, তোমার সংসারে যাতে একটি পয়সা হারাম না ঢুকে, অন্যায় কোনো কাজ বাবা তুমি করবা না, তুমি কোরআন শিখেছ, তুমি নামাজ পড়েছ, নামাজ পড়ছ, তোমার আল্লাহর ভয় তোমার অন্তরে ঢুকাইবা, যত বড় অফিসারই তুমি হও না কেন আল্লাহর দরবারে তোমাকে হাজিরা দিতে হবে। মূল বেসে যদি আপনি কোরআন আর ইসলাম ঢুকিয়ে দিতে পারেন, এসপি হওয়ার পরে তার দ্বারা কোনো অন্যায় অপরাধ হবে না, ঠিক না বেটি? জেলা প্রশাসক, বহুত জেলা প্রশাসক, যেহেতু আমি ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে থাকি একদম, জেলা প্রশাসকের বাসার সাথেই তো আমার বাসা। বদ্রলুক কামালউদ্দিন, জেলা প্রশাসক সাবেক, তত্ত্বাবধায়ক সরকারের আমলে, কামালউদ্দিনের কথা বলছি, একটু গল্প আকারে বলছি, কষ্ট পাবেন না তো আপনারা? কামালউদ্দিন সাহেব আমাকে ফোন দিলেন, ইমাম সাহেব আপনাকে খুঁজছিলাম, স্যার কেন আমার বাসায় একটু চা খাবেন? রবিবার দিন। বললাম স্যার চার দাওয়াত আছে আপনার বাসায়, আসবো। ঠিক আছে স্যার, কবে আসবো? মাগরিব পরে আসলে খুশি হব। বললাম স্যার ঠিক আছে আমি চলে আসবো। গেলাম, গিয়ে দেখি ওনার কনফারেন্স রুম, বাসার মধ্যে যে মিটিং রুম, অল অফিসার্স, যত অফিসার আছে পুরো ডিস্ট্রিক্টের সবাই বসা। আমাকে কাছের ওনার চেয়ারে বসে কানে কানে বললেন, কোরআনের এই সুরার এত নম্বর আয়াত নিয়ে হঠাৎ করে আমি প্রশ্ন করলে আপনি কিছু ব্যাখ্যা করেন। আমি বললাম তিনি সুদ ঘুষের আলোচনার কথায় আমি বলতেছি, মানে ঠিক আছে। যখন উনি আমাকে ইঙ্গিত করলেন, প্রশ্ন করলেন, আলোচনা শুরু করে দিলাম। উনি প্রশ্ন করেন, আরেকজন প্রশ্ন করেন, উত্তর দিই। আমার দেখেই মনে হলো উনি কী চাইতেছেন, মূলত কী চাইতেছেন। আমি দেখলাম উনি চাইতেছেন অফিসাররা যাতে এই ঘুষ না খায়, এই বিষয়ে কোরআনের কিছু রেফারেন্স আমি তুলে ধরি, এটা ছিল তার উদ্দেশ্য। পর থেকে ওনার সাথে আমার খাতির হইলো, অনেক মনের কথা তিনি আমাকে বললেন। ঘুষখোর অফিসার যেটাকে তিনি পেয়েছেন, সাথে সাথে স্ক্রিন রিলিজ করে তাকে বিদায় করে দিয়েছেন। এবং আরেকটা জিনিস আমি তার মধ্যে দেখতে পেয়েছি, সেকেন্ড উইকে উনি যখন আমাকে দাওয়াত করে নিয়ে যান, সেদিন ওনার পাশের চেয়ার একজন বুড়া মানুষ বসা, বুড়া মানুষ। আমি বললাম স্যার উনি কে? বললেন আমার ফাদার, আমার আব্বা। বেশ ভালো, চিন্তা করলাম ওনার বাবা দাঁড়িয়েওয়ালা একজন বুড়ো মানুষ, চিন্তা করলাম যে উনি এখানে আছেন বুড়া মানুষ, আমি চাচা চাচা বলে সম্বোধন করে কথা বললাম। জিজ্ঞাসা করলাম চাচা আপনি আপনার মানে কর্মজীবনের কথা কিছু বলবেন কি? হ্যাঁ আমি তো কর্মজীবনে কাজ করেছি একটি মাদ্রাসায়, আমি মাদ্রাসার জেনারেল টিচার ছিলাম, আলিয়া মাদ্রাসার অঙ্ক ইংরেজি পড়াইতাম। ছেলেটাকে আমি কলেজ লেভেলেই পড়াইছি, ছোটোবেলা থেকেই তাকে দিনদারি শিক্ষা দিয়েছি, ছোটোবেলা থেকে। আমার ছেলেকে যাওয়ার পথে আমি নসিহত করে দিই, আসার পথে আমি খোঁজ খবর নিই। যতদিন তিনি মাত্র 6 মাস ডিসি হিসাবে নসিন দিতে ছিলেন, তার আমলে 1টি টাকা ঘুষ ওনার অফিসে লেনদেন হয়েছে বলে কেউ প্রমাণ করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের তখন
গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হওয়ার কারণে খুব দ্রুত ওনাকে প্রমোশন দেওয়া ঢাকার ডিসি বানিয়ে দিলেন, যে উনি ঢাকার ডিসি থাকবেন। আপনারা হয়তো দেখেছেন কামালউদ্দিন সাহেবের নাম শুনেছেন, তাহলে উনি কিন্তু আলেম ছিলেন না, উনি কিন্তু ওনার বেশ যখন ওনার বাবা ডালাই দিয়েছিলেন তখন কোরআন ডাইলা দিছিলেন, হাদিস ডাইলা দিছিলেন। অফিসারদেরকে তিনি ওয়াজ করতেন, সাবধান তোমার অফিসে যাতে ঘুষ লেনদেন না হয় খেয়াল করবা, কিন্তু ভালোভাবে খেয়াল করবা, সেটা তিনি করতেন। যে ব্যক্তি সম্পদ কম সন্তান বেশি, অল্প সম্পদে সন্তুষ্ট থেকে সন্তানকে দিনদার পরহেজগার বানাইলো, নবী বলেন সে আমার সাথে এরকম কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ, এরকম কাছাকাছি থাকবে। তাহলে মাদ্রাসায় পড়ালে তো আলহামদুলিল্লাহ, কারণ মাদ্রাসা পড়ুয়া কোনো ছেলে মেয়ে কোনোদিন মা বাবাকে আঘাত করে না, ঠিক না বেটি, অন্যায় করে না। আর স্কুলে পড়াইলে ইঞ্জিনিয়ার বানান, আমিও চাই আপনার একটা ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, আরেকটা ছেলেকে আলেম বানান, আরেকটা ছেলেকে ডাক্তার বানান, কারণ আমাদের ইঞ্জিনিয়ারও দরকার। মাদ্রাসার সুবিশাল বিল্ডিং বানাইতে হবে, বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং কে করবে, কে এটার আর্কিটেক্ট ডিজাইন কে সাজাবে, বিশ্ব আমাদের দরকার আছে। কথা বলতে বলতে নসিহত করতে করতে কাহিল হয়ে যায়, কালকে অসুস্থ হয়ে পড়েছি, ডাক্তার চিকিৎসা করতে হয়, ডাক্তার না থাকলে চিকিৎসা করবে কে? এই জন্য ডাক্তারও বানান, আমি বলবো ইঞ্জিনিয়ার বানান, আরেকটা ছেলেকে মাদ্রাসায় পড়ান, আরেকটা মেয়েকে আপনি মাদ্রাসায় দেন, মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন, এই মহিলা মাদ্রাসায় ভর্তি করে দেন। যে ব্যক্তি অল্প সম্পদে সন্তুষ্ট থাকলো, সন্তানকে দিনদার পরহেজগার বানাইলো, রাসূল বলেন সে আমার সাথে এরকম কাছাকাছি থাকবে, সুবহানাল্লাহ। আর কোটা বাহিরেছে হে দুইটা অন্যদিন কমুনে, না এটা আজকে কইলে তা সংক্ষিপ্তভাবে গেছে গেত সময়, দেখতে দেখতে এসার আজান দিয়ে লেবে, পরে আমার উপরে আরেকটা দায়িত্বও দিছে, এই দায়িত্বটা পালন করতে হবে। ওই জন্য তাহলে শুধু নামগুলো বললে হয়, ঠিক আছে না? মান কল্লামালো ও কাসরাইয়ালো, মান কল্লামালো ও কাসরাইয়ালো, ওয়া হাসুনাত সালাতু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন জাআ মাই يوم القيامة هكذا وجمع إصبعي রাসূল বলেন তিনটা গুণ তিন শ্রেণীর মানুষ তারা আসরের ময়দানে আমি নবীর কাছে এরকম কাছাকাছি থাকবে, লাগালাগি থাকবে আমার সাথে, আর তামার মধ্যে তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, সুবহানাল্লাহ। বলেন এক নাম্বার যার মাল কম সম্পদ বেশি, নাকি সন্তান বেশি? যার মাল কম সন্তান বেশি, সন্তানও কিন্তু সম্পদ সম্পদ না। যার মাল কম সম্পদ কম সন্তান বেশি, অল্প মালে সন্তুষ্ট থাকলো, হারাম খাইলো না, সুদ খাইলো না, ঘুষ খাইলো না, আল্লাহ তুমি আমার যা দিছো তাতে আমি খুশি। অল্প মালে সন্তুষ্ট থাকিয়া যেই ব্যক্তি সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাইলো, রাসূল বলেন সেই লোকটা আমার সাথে আসরের ময়দানে এরকম কাছাকাছি থাকবে। দুই নাম্বারটা বলবো কি বলবো না, বললে যদি শুনতে চান আমল করতে হবে, রাজি আছেন নি? রাজি আছেন নি? দুই নাম্বার হাসুনাত সালাতুহু, দুই নাম্বার যে ব্যক্তির নামাজটাকে সুন্দর করলো, সুন্দর শুধু নামাজ পড়লে হবে না, নামাজের ভিতরে আর্ট সৃষ্টি করতে হবে, নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে হবে, পোশাক পরলে সুন্দর পোশাক, সুন্দর পোশাক পরার চেষ্টা করেন, ভালো চাদর একটা কিনেন, ভালো একটা জামা কিনেন, নামাজটাকেও সুন্দর করা লাগবে। নামাজ সুন্দর করবেন কিভাবে? নামাজের মধ্যে লাল লীল বাতি জ্বালিয়ে দিবেন নাকি? নামাজ সুন্দরের অর্থটা কি বাবা? ভালোভাবে উজুটা করবেন, ভালোভাবে উজু করে নামাজে দাঁড়াইয়ে যাইবেন। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কেবলামুখী হইয়া আল্লাহ তুমি আমার সামনে আছো এই বিশ্বাসটা অন্তরে রাখিয়া নামাজে দাঁড়াইতে হবে, ঠিক না বেটি? হলো নামাজের সৌন্দর্য। এইভাবে নামাজে দাঁড়াইয়া আল্লাহ একবার বলে শুদ্ধভাবে সুরে ফাতেহা, সুরে ফাতেহার পরে সানা, সানার পরে সুরে ফাতেহা, এরপরে অন্য সুরা পড়বেন, সোজা হয়ে আপনি ডাইরেক্ট রুকুতে যাবেন, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন, সোজা হয়ে না দাঁড়াইয়া সিজদায় যাবেন না। যত সুন্দরভাবে নামাজ আদায় করবেন আল্লাহর কাছে ততই পছন্দ হবে। রুকু থেকে সোজা হয়ে দাঁড়াইবেন, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাক
লাকাল হামদ অনেক সুন্দর হয়ে গেল এরপরে আপনি সেজদায় যাবেন আর আরেকটু রং দিতে পারবেন সুন্দর হবে যদি দাঁড়াইয়া আরেকটু পড়েন হামদান কাসিরান তৈবান মুবারাকান ফি আরেকটু রঙিন হয়ে গেল আরেকটা সুন্দর হয়ে গেল আট হয়ে গেল আরেকটু সুন্দর হয়ে গেল এরকম ভাবে যদি নামাজটাকে সুন্দরভাবে আদায় করতে পারেন রাসূল বলেন যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করলো নামাজের ভিতরে সুন্দর ডেকোরেশন করলো রুকু সেজদাগুলোকে ডেকোরেশন করে করে আদায় করলো নামাজটাকে সুন্দর করলো আসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাছাকাছি থাকবে তাহলে নামাজ কি খামখেয়ালি ভাবে আদায় করেন না সুন্দর করে মন থাকবো নি কয়টা হয়েছে দুইটা তিন নম্বরটা রাগ করেন না মাঝে মধ্যে কিছু রাগের কথাও আইসে বলে আপনাদের সাথে কি আমার কোনো দুশ্মনী আছে হ্যাঁ দুশ্মনী নেই ভালোর জন্যই তো বলি অনেক সময় অনেকে রাগ করে কইতা কি কয় আয় আজ এর কোনো কথা হইলো এটা কোনো ওয়াজ হইলো কলাম ইয়াগতা বিল মুসলিমিন তিন নম্বর হলো যে ব্যক্তি মুসলমানদের গীবত থেকে নিজেকে দূরে রাখে মুসলমানের গীবত কয় না মুসলমানের কোনো দোষ ত্রুটি বলে বেড়ায় না খুঁজে বেড়ায় না যে ব্যক্তি মুসলমানের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় না বলে বেড়ায় না এর কি দোষ এটা আমার দেখার দরকার নাই আমার দোষ কি এটা দেখার দরকার আমি নিজেরে ঠিক করতে পারলাম কি না আমি নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারলাম কিনা সেটা আমার দেখা দরকার যে ব্যক্তি গীবত করলো না যে ব্যক্তি এক নাম্বার যে ব্যক্তি অল্প মালে সন্তুষ্ট থাকলো সন্তানদেরকে নেককার দিনদার পরহেজগার বানাইলো রাসূল বলেন আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে দুই নম্বরে যেই ব্যক্তি নামাজটাকে সুন্দর করতে পারলো রাসূল বলেন সেই লোকটা আমার সাথে হাসরের মাঠে এরকম কাছাকাছি থাকবে তিন নম্বরে যেই ব্যক্তি গীবত থেকে নিজেকে রক্ষা করলো গীবত করলো না সেই লোকটা আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে আমরা ছেলে মেয়েদেরকে দিনদার বানামু হালাল খামো হারাম খাইতাম না নামাজটা সুন্দর করবো ভালোভাবে নামাজ পড়বো বন্ধু সুন্দরভাবে পড়বো এত তাড়াহড়ার দরকার নাই তিন নাম্বার মানুষের গীবত করার কোনো দরকার নেই মানুষের দোষ করলে আমার কী লাভ বলে আরেকজনের দোষ এটা আমি বললে আমার কী লাভ আমার তো কোনো লাভ নেই বলবো না না বললে যে আরেকটা কী লাভ আছে একটা তো আছে এই নবীর সাথে কাছাকাছি থাকা যাবে কেউ যদি নিয়ত করতে পারে যে এই লোকটা দোষ একটা কমু হ্যাঁ লোকটা বড় খারাপ কমু কইয়াই চিন্তা করলো এর দুষ্টা বললে কি লাভ হইব আমার লাভ হইতো না কইতাম না কইতাম না এই নিয়তটা করতে এক সেকেন্ড সময় লাগছে রাসূল বলেন এই কইতাম না নিয়ত করার সাথে সাথে তার আমল নামায় বিশ হাজার রাকাত নফল নামাজের সব জমা হয় তিনটা বিষয় মনে থাকবে নবীর সাথে এরকম কাছাকাছি থাকা যাবে গীবত করবো না নামাজটা সুন্দর করবো অল্প মালেই সন্তুষ্ট থাকবো আল্লাহ যতটুক দেয় আল্লাহ ইচ্ছা করে যদি কোটি কোটি টাকা দেয় এটা তো সন্তুষ্ট থাকবেন কোনো অসুবিধা নেই আল্লাহ বেশি করে দিলে আপনার নিতে সমস্যা কি হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হওয়ার পরে তো আল্লাহ ওনারে খালি খালি স্বর্ণের পাখি খালি ওনার সামনে উইরা ইরা ফোরা উনি খালি কোর্সের মধ্যে খালি টো হয় আল্লাহকে কী ব্যাপার আইয়ুব পাগল হয়ে গেল গাদি মা বাবা তুমি আমার দিতারবা আমি নিতারতাম না আল্লাহ যদি ইচ্ছা করে দেয় এটা আপনি নেবেন কোনো অসুবিধা নাই কিন্তু হারাম খাইয়া না সুদের ব্যবসা করে না প্রতারণা করে না আল্লাহ যদি ইচ্ছে করে আপনার বরকত দেয় সম্পদে ডাইল্লা দেয় আপনি নিবেন এটাও নিয়ে আমার ঠিক না বেটি নিয়ে আল্লাহর রাস্তায় খরচ করবেন কিন্তু অল্প থাকলেও সন্তুষ্ট আল্লাহ যা দিছো আমি খুশি মগুদ এটা দিয়ে আমি চলবো অন্যের হক আমি নষ্ট করব না তাহলে সন্তানদেরকে দিনদার পরহেজগার বানাবো এই কামহান করবেন তো ইনশাআল্লাহ দিনদার পরহেজগার বানাবেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করেন একটা ছেলে দিন অন্তত পক্ষে আরেকটা ছেলের ডাক্তারি পড়ান আরেকটা ছেলের ইঞ্জিনিয়ারিং পড়ান আরেকটা ছেলের এসপি বানাইলাম আরেকটারে ডিসি বানাইলাম ছেলে মেয়ে যত বেশি থাকবো আরেকটারে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা বানান আরেকটা ছেলেরে আপনি ওই নায়েব বানান নায়েব নায়েব যে নায়েবে যে 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 নায়েব অফিসে ঘুষের লেনদেন মোটামুটি যথেষ্ট চলে বাজিতপুর নায়েব অফিসে ঘুষ লেনদেন খুব বেশি হয় না মনে হয় কিন্তু বিভিন্ন জায়গায় নায়েব অফিসে এটা খারিজ করতে গেলে দেড় হাজার টাকার খারিজটা বিশ হাজার টাকাও লাগে ঠিক না বেটি তো আরেকটা ছেলে নায়েব বানায় দেন হ্যানের ঘুষ বন্ধ ঠিক না বেটি বানান কোনো অসুবিধা নাই আমি বললে যাই আরেকটা ছেলের অন্ততপক্ষে মাদ্রাসায় দেন এই মাদ্রাসার ছেলেটা আমরা জানাজা করব এই মাদ্রাসার ছেলেটা আপনার পরিবারের মানে জানাজা করব একজন আলেম বানান আরেকটা মেয়েরে আলেমা বানাইলেন ইনশাল্লাহ বানাবেন তো